ব্যাপার না, ওকে আমি পরের বছর নিয়ে যাবো। আজকে তোমার সাথে নতুন ব্লগ নিয়ে শুরু করতে চলেছি। আজকে আমরা যাচ্ছি হলো সিকিমে। এ যাচ্ছে না, এ শুধু আমাদের ব্যাগ নিয়ে আছে, আমাদের ছাড়তে যাচ্ছি। আমি, বাবা আর বোন যাচ্ছি। আর এর যেহেতু পরীক্ষা চলছে এখন, তাই ও আর মা ঘরে আছে, তাই ও রাগ করেছে। দেখছো মুখটা পুরো গোমড়া করে আছে, খুব রাগ করেছে ও আমাদের ওপরে। তো কোনো ব্যাপার না, ওকে আমি পরের বছর নিয়ে যাবো, এই বছর আমরা ঘুরে আসি। আর ও এখানে তখন থেকে গোমড়া করেই দাঁড়িয়ে আছে, ওকে বলছি আমি পরে নিয়ে যাবো, তাও ও দেখো গোমড়া করে দাঁড়িয়েই আছে। ওকে এত করে বোঝাচ্ছি, লাস্ট টাইম ওকে বলছি যে তোদের জন্য চকলেট নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, ওর আগে বলছে না আমার জন্য কিছু আনতে হবে না। তারপর লাস্টে বলছে ঠিক আছে দেখবি, আমারও সময় আছে। ট্রেন ছিল 10:15 দার্জিলিং মেল। আর এখানে দেখেছি আমি রীতিমতো হাঁপাচ্ছি, কেন কি না এখনও ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি, কিন্তু আমাদের বগিটা এতটা লাস্টের দিকে পড়েছিল, S1 পড়েছিল, মানে আস্তে 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 আমি হাঁপিয়েই গেছিলাম। তারপরে এখন এই খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এই ওপরে এলাম, খাওয়া দাওয়া ক্লিপটা আর নিতে পারিনি। আর এখন বাজে 11:14, অনেক ঘুমও পাচ্ছি, ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে দেখা হচ্ছে, চলো। যার কথা ভাষে মেঘলা বাতাসে তবু সে দূরে তমনি না, জানি না কেন তা জানি না, জানি না। ফাইনালি ট্রেন থেকে নামলাম, এখন আছি নিউ জলপাইগুড়িতে। আর এখানে নেমে মুখ চোখের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো একদমই পুরোপুরি। আর এখান থেকে এখন আমরা যাব গাড়িতে, গাড়ি থেকে তারপরে কোথায় যাব ওটা ঠিক আমার জানা নেই, বাবাকে এখানে ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। তারপরে এখানে বেশ মানে পাহাড়, যেহেতু আমার ফার্স্ট টাইম, এর আগে আমার বোন আর বাবা গিয়েছিল, আর এত সুন্দর। আমার এত জোরে খিদে পেয়েছিল গাড়িটা, তারপরে একটা জায়গায় দাঁড়িয়েছিল, তো সেখানেই নেমে তারপরে সবাই দেখছি এখানে মোমো খাচ্ছে। আর এখানে মোমোটা আমি ফার্স্ট টাইম তো দেখলাম, এখানে মোমোকে বেশ ভালোই খেতে। এখানে মোমো মোমো খাওয়ার পর ডাইরেক্ট রুমে চলে এসেছি, দেখো এই রুমে চলে এসেছি, এইটা আমাদের রুম, তো এখানে আজকে থাকবো, আর আবার কালকে সকালে বেরিয়ে যাবো অন্য জায়গার জন্য। তো এখানে একটা খাট আছে, এখানে একটা খাট আছে, আর এইখানে একটা আলমারি, এখানে একটা আয়না আছে, আর এই যে ব্যালকনি, বাহ ব্যালকনিটা বেশ সুন্দর। এখন এই 4:30 বাজে, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোলাম। এখানে একটা লেক আছে, সেই লেকটাই ঘুরতে এলাম। এটা ছিল পরের দিন সকালবেলায়, রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম সাইট সিন ঘুরতে। এখানে সাইট সিন ঘুরছি, আর এখানে রাস্তা এত একা বাঁকা, মানে এদিক থেকে ওদিক হচ্ছে, এদিক থেকে ওদিকে হচ্ছে শুধু শুধু। এখন আমরা এসেছি হলো কোথায়টা, মার্কিন ভিউ পয়েন্ট। এখন আমরা মার্কিন ভিউ পয়েন্টে ঘুরতে এসেছি, এখানে ঘুরে তারপরে আর একটা কোথায় যাবো জানি না, দেখি বাবা কি বলে। এই উঠছি এখন সিঁড়িতে, ভিউটা খুব সুন্দর। এই যে ছোট্ট চিনি, এর নাম চিনি, চিনি, এটা হলো চিনির বাবা, এটা হলো চিনির বাবার বউ। সবাই একটু হাই করে দাও। এখন এই সিঁড়িগুলো পার করতে হবে আমাদের বাবার রে, জাস্ট হাঁপিয়ে যাচ্ছি, মানে টোটালি হাঁপিয়ে যাচ্ছি। এই মাত্র উপরে না, জাস্ট হাঁপিয়ে গেছি। আর এখানে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ ভিউটা। আমি এদিক দিয়ে চশমাটা ফেলে দিই, দেখে ভিউটা ভীষণ সুন্দর। তারপরে ওখানে ঘুরে নেওয়ার পর এখানে আর একটা জায়গায় এসেছি সাইট সিন ঘুরতে। এই জায়গাটার নামটা বেশি আমার ঠিক মনে নেই, কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর জায়গাটা। কিন্তু আমি যতটা ভেবেছিলাম যে ঠান্ডা থাকবে, সেরকম একটা ঠান্ডা এখানটায় ছিল না,
বেশ গরমই লাগছিলো। তারপরে চলে এসেছিলাম ওয়াটারফলস দেখতে, মানে ওয়াটারফলসটা এতটা ভালো লাগছে, আর এই জলটা এতটা ঠান্ডা, আমার বাবা তো রীতিমতো মুখ ধুচ্ছে, আমিও ধুয়েছিলাম, মানে আমাদের সাথে যারা যারা গেছিলো সবাই ম্যাক্সিমাম দিয়েছিলো ভিডিওটা।